কি নিয়ে গেলি? রেজিস্ট্রেশন করবো। তোর আব্বা গেছিল না কলকাতা করতে? তুই কোন আসিলি? তোর আব্বা জানাইছিল না? তুই বলে প্রাইভেট মাস্টার ঠিক করছা। সোমবারে ভালো লাগলো না? ঠিক আছে, ভালো। তো অনেকে তারার ব্যাপারে জানতে চাইতেছিলেন, তারা এখন আর আমাদের বাড়িতে থাকে না, ওর নানির বাড়িতে থাকে। সে নিজে নিজে প্রাইভেট মাস্টারও ঠিক করছে তার পছন্দ মতো। হ্যাঁ, নিয়মিত এখন স্কুলে যায়, আমরা তো মনে হয় স্কুলে যেতে দিতাম না, তাই না? ওর জন্য সবাই দোয়া করেন। চার হাজার টাকা করে মাস্টার ঘরে রেখে দিছি। হ্যাঁ, সম্পার সাথে একটু সুসম্পর্ক রাখে যাফা সম্পর্কে উপর দেওয়া যায়, তোরা কোবো না যাই পর পর কয়দিন আসে, একদিন তো দেখি নাই যে। তারপরে কতদিন আয় পড়স না, আয় হারস না, তুই ও ই করে না, বরঞ্চ আরো ঝগড়া লাগাই দেয়। সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়লে প্রায় একটু রকম শুম, তোমার তো রাতে রান্না বান্না করতে করতে আটটা। দিনের বেলা তো আমি তো পরে হারুম না, দিনের বেলা আমি পরে হারুম। তো যাই হোক, নতুন জীবন ভালোই লাগতেছে না? হ্যাঁ, সব কিছু থাকতেও তোর ভাল লাগে না? হ্যাঁ, আমি থাকুম না, কারণ আমার বাড়ি তো জেলখানা না, আমি সব সমস্যার সমাধান করতে পারুম, কিন্তু একজনের জোর করে তার মনের বিরুদ্ধে আটকে রাখতে পারুম না। প্রাইভেট কটার সময়? সকাল ছটার থেকে আটটার আগে কোনদিন আমার বাড়িতে ঘুম থেকে ওঠার পারো না? আর তুমি এখন সকাল ছয়টায় তুমি এই প্রাইভেট পড়া শুরু করছো, তুমি চলে গেছো, এই মানে না যে তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখুম না। হ্যাঁ, ওই যে লিমা আইছে, লিমা ওই যে কালকে সম্পার হাতে দেখা, সাত মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, গার্মেন্টসে চাকরি করতো, জিজ্ঞেস করছে যে তোর চাকরি ছাড়লিকে, কয় চাকরি তো সারবার চাই নাই, হেরাই রিজাইন দেওয়া সারাইছে, কয় পাও মাওয়ে পানি হ্যাঁ ফুলে যায়। সম্পর্ক হয়েছে যে এই মাত্র এত সাত আট ঘন্টা দাঁড়িয়ে থাকতে পাও ফুলে যায় না। পরে তোমার কি কইছে? সাত আট ঘন্টা না, সাত আট ঘন্টা তো স্বাভাবিক, প্রায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত থাকা নাই, কই যে করে হে বুঝে। ঠিক আছে, সো তোমার জ্ঞান বুদ্ধি এখন হইছে, অনেক মানুষ কমেন্ট করতেছে যে এটা বয়সের দোষ, বয়সের দোষ, ওরে মাফ করে দেন। ঠিক আছে, ও এইভাবে আরও বহুবার যাওয়ার চেষ্টা করছে না? তুই যে ওই দিন গেলি, তোরে আমরা সাথে করে নিয়ে গেলাম, আবার সাথে করে নিয়ে আইলাম, তারপরে সিরাজের বউ তোরে জোর করে খাওয়াইলো। হ্যাঁ, তুই এই খাওয়াইটা ওই ঘুম টুম পারলি, তোরে নাফা খাওয়াইলো, ওষুধ খাওয়াইলো, যাই হোক ওরা কয়ে লাভ নাই। বিকালবেলা তোর আবার কি মনে হইলো আমি কোন শুনলাম? তোর নানিরে ফোন দিলাম, তাহলে বললাম যে তোর নানি হোক, তুই হেডও মানলি না, তুই ব্যাগ বুক গুছিয়ে নিয়ে তোর সম্পা করে যে মিস্ত্রিরা সবাই এনে কাম করতেছে অগো সামনে, তুই ওই পর্যন্ত গেলি, ওন থেকে সম্পা তোর আবার টাই না ঘরে আনলো, এর স্যার তোর কেমন আদর করবো? তুই হে ব্যাগ রাই হে আবার ঝাড়ি দেয়া যে বই দিবেন না, বই দিবেন না গেলি, সেই বই কিন্তু ঠিকই আমরা পরে পৌঁছাই দিলাম, যখন দেখলাম যে না আমি এতটা ঠেকাই পড়ি নাই যে আমার তোরে হাতে পায়ে ধরে রাখা লাগবো। তোর ইচ্ছা কি, তুই কি এনে থাকবি না থাকবি না? প্রথম কথা, আমার এনে থাকবার চাইলে আমি যে প্রাইভেট মাস্টার কাছে ওই মাস্টারের কাছে অন্তত প্রাইভেট করে দিম না, তাতে ও ফেল করলে ওরে পাঁচবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ামো, তো আমি ওই ওই প্রাইভেট মাস্টারের কাছে আমি ওরা প্রাইভেট করে দিব না। ওর পছন্দ মতো কোনো জিনিসই চলবো না। তা নানি বাড়ি যে ঘটনা করছো, তো ভিডিও কিন্তু দিছি, দেখছস তো, অনেকে কোনো মিথ্যা কিছু আছে কার কাছে দেখছা? তোর কাছে মোবাইল এলো কোন থেকে? তোর মার মোবাইলে তো দেখে অনেক কমেন্টস দেখছস না মানুষের, দুইটা কমেন্ট পড়ছত না? কি পড়ছত, কি কইছে মানুষ? কথা কস না, অনেকে জিজ্ঞেস করেন তার আর মাকেও, তার আর মা এতদিন ছিল না, এখন ওর মা ওর নানির বাড়িতে আবার চলে আসছে, মানে এখন
নানির বাড়ি গেলে নানির উপায় মায়ের উপায়, যার জন্য দুদিন পর পর যাইতে মন চায় না, যাই তা সমস্যা নাই। এই এই যে ওই দিনের বেদবীর দুই দিন আগেও কিন্তু ও যে একলা তোর মার সাথে থেকে আসছে, এত লেখাপড়া করছ তাও তো একবারও পাশ করা হারলি না, এইবারও তো ব্যাক সাবজেক্টের মধ্যে পাশ করা আরস নাই, এগুলো তো মাইশের এতদিন কই নাই জানা, ওর প্রেস্টিজ গেলে আমার প্রেস্টিজ যাইব, কিন্তু এখন যে তুই আমার প্রেস্টিজ নিয়ে টান দিস, তুই তো পুরাপুরি আমার প্রেস্টিজ নিয়ে টান দিস, তোর বলে কবিরাজ দা জারানি দিছিল, হ্যাঁ কবিরাজ কি কইছে না সম্পূর্ণ যদিও আমি দারানি ফারানি বিশ্বাস করি না, তুই প্রাইভেট ঠিক আছিস তাহলে আজকে প্রাইভেটে যাস নাই কে মানে তুই তো তোর বাপের মতো, তোর বাপরে আমি ভালো মনে করছিলাম, তোর বাপরে কালকে আইসে 2000 টাকা দিয়ে দিছি, কইছি যে তার হাতে দেখা করে তারপরে যায় না বা কি হয় না হয় আমাদের জানায় না, আপনি তো আইসেন কিন্তু মনে করবো না যে আমরা আনছি, তোর বাপের কিন্তু আমরা আনি নাই, ওই ভিডিও দেখে কেরা বলে কইছে এরপরে দূর ফেরা আইসে সরাসরি নিয়ে আইসে খাওয়াইয়া দাওয়াইয়া দিছি, তোর হাতে দেখা হয় নাই, যাই হোক তোর বাড়িতে গেছিলো না গেছিলো গেছে গা, আমি ফোন দিছি রাত করে যে তাহলে গেলেন না কি গেলেন কি খবর, আমার হাতে বেটা কথাই কইলো না, কথা না এই আর এক ওই চায়ের দোকানে কেরা জানি বই রয়েছে মানে হের কাছে ফোন ধরাই দিল, পরে কয় যে আপনার হাতে কথা কবো না, কী কথা কবো মেয়া গেছে গা এখন আর আপনার হাতে কথা কইলাম কি, আর আমার এনে হ্যাঁ কয় কি কয় মেয়া গেছে গেছে ওই আপনি আমার বাড়ি যাবেন আমি আপনার বাড়ি আহম, হয়তো তাহলে গেছ তো গেছ তুই না আমার বাড়িতে থাকার মনে হয় তোর কোনো ইচ্ছা নাই, প্লাস এনে কি সমস্যা আমি সেই সমস্যাটা জানাই আমার কাছে না কহলে অন্য কাজ আমার অন্য যারা আছে তাও কাছে জিজ্ঞাসা তাও কাছে ক, আমরা যদি ভালো না হই যে এরা এই সমস্যা এই কারণে আমি এই বাড়িতে থাকা পারলাম না, এটা কইয়া যা তাও মানুষও জানুক যে আমরা কতটা খারাপ, এভাবে এভাবে না কয়ে গেলে মানুষ মনে করবো না জানি তোরা কী করছি, আমার কথা বোঝাস নাই, হ্যাঁ চিরদিনের জন্য তো আনতে পারি নাই, হ্যাঁ এমন না যে আমার একটা ভাই ব্রাদার আছে কিন্তু ওই যাই কস ভাইবে চিন্তা করবি আবার যে 7 দিন পর পর আবার একই তামসা করবি আর করা পারবি না, ঠিক আছে একবারে যতদিন তোর বিয়ে শাদী না দিবার পারি অ্যাট লিস্ট ম্যাট্রিক পাস না করা পর্যন্ত কোনো দানাই ফানাই কথা কওয়া যাবো না, এইভাবে হিসাব করে কথা কইস, যদি মন চায় যে না ভাই আমার ভাবনা চিন্তা শেষ হয় নাই আরও 2-4 দিন ভাবি তাও ভাবতে পারস, তোর জীবনও থেমা রয় নাই আমাকেও জীবনও থেমা রয় নাই, আমার মেয়ে 2 দিন কাঁদছে দূর ফেরে ঘুম থেকে উঠে যে গেছে ওই করে আন্টি আন্টি পায় নাই, এখন আস্তে আস্তে বলে গেতেছে বাচ্চা মানুষ বলতেও সময় লাগে না, তুই যদি 6 দিন আমার মেয়ের সারা থাকার আসতো আমার মেয়ে পারবো না, মেয়ে মানুষের জিদ ঠিক আছে ওই যে খারাপ কথা কওয়া লাগে জিদ মেয়েদের জন্য না, রাগ থাকা বলো রাগ আর জিদের মধ্যে পার্থক্য আছে, এই বাড়িতে যতগুলা মানুষ আছে তার মধ্যে তোরে আমারে দেহে মানুষ যতটুকু না ডরায় আমার বাড়ির কাজের লোকরা তোরে তার চেয়ে বেশি ডরায়, তোর হাতে কেউ আমি দেখি নাই যে কখনো তোর হাতে খারাপভাবে কথা কওয়ার জন্য, সবাই জানে আমি তোরে আদর করি সম্পাদক আদর করে সেই সূত্র ধরে প্রত্যেকটা কাজের লোক কিন্তু তোরে কোনো দিন একটা ফরমাশও দেয় না, তুই কাজের লোক ফরমাশ দেস, আমি যদি তোরে কোনো একটা ফরমাশ দিতাম তুই সেটা অন্য কাজের লোকদের ফরমাশ দিয়ে করে আনতি, আমার মা হস করে আইসে ঠিক আছে একজন হাজি সাহেব তার কথা তুই ফেলাইলি
গিলিকে আদর করে ধরে বুগুলে বহাইলো। না বয়সের দোষ, এই বয়সে মন কী চায় এটা অনেক সময় বলা যায় না, কিন্তু তারপরেও তো তার জন্য তুই রাগ করে থাকা পারস আমার সাথে 5 দিন, কিন্তু তুই তো বাড়ি সাইরা চলে যাওয়ার হুমকি দেওয়া পারস না, তাও গেছত গেছত তোর তাই না সম্পানি এলো, তারপরে তুই কেমনে আবার গেলি, কে আর কেমনে আদর করবো তোরে? আমি কি তোর পিছিয়ে পিছিয়ে রাস্তা দিয়ে দৌড় মাইস কি করবো? তুই যদি এক্সপেক্ট করস যে এই আমি তোর পিছিয়ে পিছিয়ে রাস্তায় দৌড়ম, ও তারা ও তারা আজকে ভাই বোনের সম্পর্ক দেখতেছে, কালকে তখন মানুষ এটারে অন্যভাবে ছড়াইবো ছড়াইবো না, তুই জানাস না এলাকার মানুষ কেমন। তো তাইলে তাহলে তুই এক্সপেক্ট করস যে আফা গেছে আর দৌড় ভাইরা ভাই তো এলো না, এখন তুই যদি ওই অভিমান করে বয়ে থাকবে যে ভাই তোমার পিছিয়ে পিছিয়ে দৌড় ভারতেছে না, ওটা ভুল, আমি কোনো দিনও করম না। আমি কেমন মানুষ এই 3 বছর কিন্তু চিনস নাই, কেরা তরে কান পরা দিছে আল্লাহ জানে মাবত জানে। আমার বাড়ি যদি থাকবার নাম মনে লাগলে নানি বাড়ি থেকে পড়াশোনা করবি, তোর যাবতীয় খরচাপাতি আমি পাঠাই দিম, সমস্যা নাই। আমি কম না যে আমার বাড়িতেই থাকা লাগবো, নাহলে আর তোরে দেবো না, আমি ওই টাইপের বলা না। রেজিস্ট্রেশন হয়েছে তোর? তুই এমন বাড়ি যাবি আবার? গোসল সে সকালে করে যাবি স্কুলে, ঠিক আছে যা। আজকে বাইরে দেখেন কি সুন্দর চাঁদ উঠছে, যদিও এটা আসলে পূর্ণিমার চাঁদ না, কিন্তু দেখে মনে হইতেছে পূর্ণিমার চাঁদ। তা আমি একটা জিনিস অবাক হইলাম, হ্যাঁ কবিরা যে গোসল করতে বলছে তার মানে এই না যে ওই সারা রাত্রি বহিরা গোসল করতেছে, ও কী করছে স্কুল থেকে সরাসরি ওদের বাড়িতে গেছে, সেখানে স্কুলের ব্যাগ রাইখে এই সাইকেলটা জাস্ট ওদের বাসায় রাখার জায়গা নাই, এর জন্য আমার এখানে দিয়ে আস মানে আমার এখানে দিতে আসছে। আমার কথা হলো ও তো চাইলে ওই স্কুল থেকে বাসায় ওই কবিরাজের পরা পানি দিয়ে গোসল টোসল কইরা চলে আসতে পারতো, মানে ওর আসলে ওই বাড়িতে থাকে শখ মিটতেছে না। তো তার আর একটা বিষয় কি, ও বাইরের কোনো ছেলের সাথে যে প্রেম করছে এটা আমার এখনও বিশ্বাস হয় না, কারণ যতটুকু চিনি ও হয়তো একটু জেদি, কিন্তু ওই প্রেম প্রীতি এগুলার দিকে এখনও মানে আমার জানা অবস্থায় যায় নাই, ঠিক আছে। তা আমার ধারণা আসলে দীর্ঘদিন মানে মায়ের আদর পায় নাই, হ্যাঁ ওর মা ছিল বিদেশে, তো সেখান থেকে হলো দেশে আসছে, দেশে আসার পরে ওর মায়ের যে অন্য জায়গায় যেখানে বিয়ে হয়েছিল তার সাথে আবার ঝামেলা হয়েছে, সারাসারি হয়ে গেছে, তো এখন সে সেখানেও যায় না, এখন ওই নানি বাড়িতে আসছে। তো এটাই হয় আর কি, হ্যাঁ মানে আমাদের প্রত্যেকের ফ্যামিলির শেষ আশ্রয়স্থল হচ্ছে যার যার বাবা মা বা যার যার সন্তান। তো সেই হিসাবে আপনার বাবা মা বা আমার বাবা মা যে যত ভালোই হোক খারাপ হোক, এন্ড অফ দ্য ডে কিন্তু ওই নিজের সন্তান বা নিজের বাবা মা এর চেয়ে আপন আর কেউ হয় না। তো তার আর মা যেমন তার মায়ের কাছে আবার আশ্রয় নিছে, তেমনি তার আরও হয়তো মন চায় যে আমি আমার মায়ের কাছে যেয়ে থাকি। তো যাই হোক এটা সম্পূর্ণ ওর ইচ্ছা। তো আমি মনে করি যে 6 দিন ধরে গেছে ওর, ওর যদি আমার এখানে থাকার ইচ্ছাই হয় ওর উচিত হয় নাই যে ওর আজকের রাত ও এখানে থাকা, তো ঠিক আছে থাকুক সমস্যা নেই। আর আমিও আসলে কী করবো বুঝতেছি না, ডিসিশন নিতে পারতেছি না। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেল দুঃখিত। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।